খালি লক্ষ্মীর ভাণ্ডারে তো ভোট হতে পারে না, লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের পার্সেন্টেজ বেড়েছে এবং মহিলাদের অংশগ্রহণ বেড়েছে, এটা সত্যি কথা। এটা বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে ভোট, এবং বাংলায় যে সমস্ত মানুষের যে মমতা ব্যানার্জি সরকার যে উন্নয়ন করেছে এবং মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াচ্ছে, সেটা তার স্বাস্থ্যসাথী হতে পারে, তার লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, তার রেশন কার্ড হতে পারে, ফ্রি রেশন হতে পারে, বিভিন্ন জিনিসে যে পরিষেবা দিয়েছি তার প্রতিফলন, এবং 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা যে বন্ধ করে রেখেছে, বাংলাকে বঞ্চনা করেছে, তো শুধুমাত্র বড় বড় কথা কিছু কাজ করেনি তার উপরে। তার মানে হচ্ছে বাংলার মানুষ এটা বিশ্বাস করে না। ঠিক আছে, একটা দলের মধ্যে 100% সবাই সাধু ধোয়া তুলসী পাতা আছে, এটা তো মানার কথা নয়, যে দলেরই হোক, তো সব দলে কিছু ভালো মন্দ আছে, বল দল তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, অ্যাকশন লিয়েছে বা তাতে আইনি যে ব্যবস্থা আছে হবে, সেটা মানুষ এটা জানে যে মমতা ব্যানার্জি যতদিন আছে সে মানুষের জন্য চিন্তা করবে, মানুষের জন্য কাজ করবে, এই বিশ্বাসটা আছে বলেই ওই জন্য এর কোনো আশার পড়ে না। যখন এই কথাটা আমরা মাইকে বলি, বিভিন্ন জায়গায় শোনে, যারা আমাদের পছন্দ করে না, তৃণমূলকে পড়ে না, মুখ্যমন্ত্রীকে পড়েন, তারা বলে তৃণমূলের পৈতৃক সম্পদ, তৃণমূলের বাবার টাকা, মমতা ব্যানার্জির বাবা এই ভাষাটা ব্যবহার করে। আমরা বলছি না, তৃণমূলের বাবার টাকা নয়, মমতা ব্যানার্জির বাবারও টাকা নয়, টাকা আপনার, জনগণের, সেই টাকাটা আপনাকে দিচ্ছে তো মমতা ব্যানার্জি, সেই যে দোয়ার মানসিকতা, টাকাটা যে আমি আমার জনগণকে ফিরিয়ে দেবো, তার সুখ দুঃখে কাজে লাগবো, সেটা তাহলে 35 বছর বামফ্রন্ট করেনি, অন্য অন্য দল বিজেপি করেনি, কেউ করেনি, আবার বড় বড় কথা, কিছু লোক আছে ঠিক আছে, তার পার্সেন্টেজ অনেক কম, যারা দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, তারা বলবে এলাকার জনগণ আবার জবাব দিয়ে দিয়েছে যে তৃণমূলের কংগ্রেসের পক্ষেই তারা আছে। জনগণ উত্তর দেবে, আশা তো আমাদের আছে, ভালোভাবেই আমরা করব, আমাদের 100 দিনের কাজ আর আবাস যোজনাটা যে দিত এলাকার গরিব মানুষের পাশে, আরো বেশি করে আমরা দাঁড়াতে পারতাম, কিন্তু এত দাম, এত জিনিসের মূল্য বৃদ্ধি, আম গরিব মানুষের খুব কষ্ট, তাদের যদি একটু রিলিফ দেওয়া যেত তাহলে খুব উপকার হতো, সেটা আগামী দিনে আমরা করব। আমার সরকার তো 50 দিনের কাজ দেবে কর্ম প্রকল্প থেকে, সেই চিন্তা ভাবনা আমাদের সরকার করছে এবং আগামী দিনে নিশ্চয়ই কাজ হবে। 100 বার হয়েছে, এটা তো পরিষ্কার জলের মতন পরিষ্কার, চক্রান্ত করেই হারানো হয়েছে, এবং তাকে নিয়ে যে এমন একটা সিটে দিয়ে দিয়েছে সেই সিটে সবাই জিততে পারবে না, যেটা নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছিল, ভাগ্যিস বলেনি আমায় চক্রান্ত করেছে, ও নিজেই বলেছিল, পরে যখন বুঝতে পেরেছে যে জমানত জব্দ হয়ে যাবে, দরকার নেই, সে সরে গেছে নিজের সম্মান বাঁচাবার তার তাগিদে, সেই ধরনের। দেখো, যারা মানুষের সাথে থাকে, জনগণের কাজ করে, মানুষের জন্য চিন্তা করে, মানুষ তাদের ভোট দেবে, তুমি যতই কুৎসা করো হবে না। আর যদি মানুষ বিরক্ত হয়, মানুষ যদি যে আমাদের ক্ষতি করছে, পাবলিকের ক্ষতি করছে, মানুষ তাকে ভোট দেবে না, এটা তো সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার না। 12 মাস সংগঠন না করলে এজেন্ট কোথা থেকে পাবে? এজেন্ট পেতে গেলে তো 12 মাস মানুষের সাথে থাকতে হবে। তুমি ভোটের সময় হয়তো কাউকে 1000-2000 টাকা দিয়ে সিটে বসে দিতে পারো, কিন্তু সে তো কাজ করবে না। তো যে মানুষগুলো এলাকার আছে তারা জানে, তার যখন রেশন কার্ড, আধার কার্ড, বিভিন্ন রকম অসুবিধা হবে, থানা পুলিশ কেস কে দেখবে? তা আমরা তো দেখবো, আমরা দেখবো, তাহলে যারা দেখবে তাদের ভোট দেবে। এজেন্টও তো বড় বড় কথা, ISF এর লোকসভা ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিল, সে দেখছো তো সব ভাই জমানত জব্দ হয়ে গেছে। আমরা জানি তো, দেখুন, পঞ্চায়েত ভোট একটা আলাদা লোকাল ইস্যু, 400-500-700 পোল হয়, তার মধ্যে হার জিতের ব্যাপার থাকে, এলাকার সদস্য একটা ম্যাটার করে, সে কি ধরনের মানুষের কাজ করেছে সেটা আলাদা। পঞ্চায়েতে যে হো হয়ে গেছে, পীরের অলাদ, পীরের নাম, দাদা হুজুরের নাম নিয়ে যেটা করার হয়ে গেছে, এখন কিন্তু এই ভোটটা ছিল দিল্লিতে কে থাকবে, দেখছেন তো যে সবাই মিলে যে লড়াই করেছে, এত ঝগড়া ঝাঁটি এসব করা সত্ত্বেও মানে বিজেপিকে তো রুখে দিয়েছে, এবং বিজেপির এত মেশিনারি, এত অর্থ, সে তার কাছে তো বিরোধীরা পারবে না, তাদের ইডি CBI সমস্ত মিলিয়ে তারা যেভাবে নাক নোক নাত দাঁত সব বার করে যেভাবে বিরোধীদের পেছনে লেবে ছিল, আমরা তো দেখেছি, অনেক ধাক্কা খেয়েছে, এবং এক নায়কতন্ত্র এবার আর করতে পারবে না, আর বেতাল করবে আবার সরকার পড়ে যাবে, এবার আর বড় বড়, এবার দেখো মোদীর মুখে খালি বলছে ইন্ডিয়া জোট, NDA জোট বলছে,
আর মোদি কি গ্যারান্টি নেই, এনডিএ কি গ্যারান্টি হচ্ছে? ভোটের আগে ইয়োগি বলেছিল আমরা 80টা সিটি আমরা জিতব, তারা ভোটের পরে দেখা গেল তাহলে বাস্তব বাস্তব চিত্র হচ্ছে বিরোধীরা সারা জীবন খেয়ে খেয়েই করে, ইয়ে মানে তিনটে চারটে দল দাঁড়িয়ে পড়ে আর ওরা হিন্দুত্বর তাস নিয়ে 30-40% 45% ভোট নিয়ে জিতে বেরিয়ে যায়। এবারে সেটা কনসোলিডেট হয়েছে এবং উত্তরপ্রদেশে খাস করে দলিত পিছড়া যারা আছে না তারা খুব বঞ্চিত লাঞ্ছিত, এবং তাও তাও এর পরও 15 থেকে 20টা সিট মায়াবতীর জন্য হেরেছে, তাই প্রায় কোথাও 30,000 কোথাও 40,000, এবং আজকেই আমি পেপারে দেখছিলাম প্রায় 46টা আসন 1,000 ভোটের এদিক ওদিকে হেরেছে ইন্ডিয়া জোট, 46খানা আসন 1,000 ভোটের মার্জিনে, 1,000 ভোটের মার্জিনে সব জেতা রয়েছে 10 থেকে 1,000-এর মধ্যে। না সেইভাবে পারবে না, মানে নিয়ম মেনে করতে হবে, একনায়কতন্ত্র করতে পারবে না, এটা বলতে চাইছি। যখন মন ইডি পাঠিয়ে দেবো, যখন মন রাত 12টায় বলবো টাকা বন্ধ হয়ে যাবে, হবে না, কাজ বন্ধ করে দেবো, 100 দিনের কাজ বন্ধ করে দেবো, এবারে দেখছি কিভাবে বন্ধ করে, আর হবে না। বিরোধীরা এত স্ট্রং আছে লোকসভায় ওদের জিনা হারাম করে দেবে।